Okay. চলো আমরা শুরু করি। আমাদের চলছিল 61, 61 হয়েছিল মনে হয়, 61 থেকে আজকে আমরা শুরু করব। 61 এখন দেখো যে 61 এ কি আছে। 61 দেখো যে ইকুয়েশন অফ সাস সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন এন্ড টাচেস এত এন্ড ইকুয়েশন অফ ডায়ামিটার এত। এখন দেখো যে এই ঘটনা, পাসেস থ্রু দ্য অরিজিন, অরিজিনে পাস করছে আর এই স্ট্রেট লাইনটাকে টাচ করছে। যদিও আমার আগে স্ট্রেট লাইনটা ড্র করে নেই, এটাই ভালো হয়, ছোট করে আগে স্ট্রেট লাইন ড্র করে। একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা টাচ করবে আর এই যে এখান দিয়ে পাস করবে। এই ইকুয়েশন অফ সার্কেল বের করতে বলছে, পাসেস থ্রু দ্য অরিজিন আর টাচেস দ্য স্ট্রেট লাইন এত। তাহলে আমরা আবার এখানে একটা ইকুয়েশন আছে, এটা আবার ডায়ামিটার, এটা ডায়ামিটার। তো আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্ট যদি বের করতে পারি তাহলে ওকে আমরা ডায়ামিটার হিসেবে, যদি এই লাইনটা যদি ডায়ামিটার হয় তাহলে অবশ্যই আমরা এখানে পেয়ে যাব। আর এটা হবে হচ্ছে আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করবো আমরা। এক মিনিট দেখি, আমি এটা নতুন দরকার নেই। তাহলে এখন চলো আমরা সব কিছু দেখি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা কত হবে আমাদের। 61 ওকে, এখানে লাইন আছে এটা x প্লাস 3y, 3y মাইনাস 20 ইকুয়ালস টু 0। আর এত এস ডায়ামিটার y cos to thrice x, y cos to thrice x diameter x thrice y minus 20 cos to 0 y cos to thrice x। তাহলে এখন দেখো যে ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে যাবো, ও 0 0, এটা অরিজিন আর এটাই সলভ করে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করো, তাহলে তো ডায়ামিটার হবে। তাহলে ওকে, তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু, ফ্রম ওয়ান অ্যান্ড and 2 we get আমরা কি পেলাম এখানে 3x দিয়ে দাও। ইকুয়েশন দুটো আবার দেখে নাও, 3x ওকে, y cos 3x আছে মনে দাও। তাহলে সো x প্লাস 3 ইনটু 3x মাইনাস 20 cos 0 10x ইকুয়ালস টু 20, তাহলে সো x ইকুয়ালস টু 2। তাহলে ওকে, সো y ইকুয়ালস টু কত হবে এখন, তাহলে 3 6, 3 ইনটু 2 দ্যাট মিন 6। তাহলে ইন্টারসেপ্টিং পয়েন্ট অফ 1 এন্ড 2, তাহলে ইন্টারসেপ্টিং পয়েন্টটা বের করো, 1 এন্ড 2 ইন্টারসেপ্টিং পয়েন্ট, দেখো ইন্টারসেপ্টিং পয়েন্ট অফ 1 এন্ড 2। তাহলে সো 1 এন্ড 2 ইকুয়েশন 1 এন্ড 2 ইন্টারসেপ্ট অ্যাট দ্য পয়েন্ট কত, 2 6। এখন এই পয়েন্ট আছে 2 6, এখন 2 6 পয়েন্ট ইন্টারসেপ্ট করছে 2 6। তাহলে ওকে, তাহলে এটাকে ডায়ামিটার কনসিডার করে আমরা সার্কেল ইকুয়েশন পাবো, অথবা মিড পয়েন্ট দিয়ে সেন্টার রেডিয়াস বের করতে পারো। তাহলে ট্র্যাকিং ডায়ামিটার হিসাবে নিয়ে নাও, ওকে, এন্ড পয়েন্ট অফ ডায়ামিটার, দ্য ইকুয়েশন অফ সার্কেল ড্রন অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং এত এন্ড এত, দ্য ইকুয়েশন অফ সার্কেল ড্রন অন দ্য লাইন সেগমেন্ট
joining the points .00. Okay, joining the point at the two as the end point of diameter. Joining at the end 2-6 as diameter. Diameter is. Hello, okay. X minus X one. One as the X minus X2 plus Y minus Y1 Y minus Y2 equals to 0. তাহলে ওকে ভ্যালু বসাই দাও X minus X1 0. ওকে এটা 0. Y minus Y1 2 Y minus 6. তাহলে আর x স্কয়ার প্লাস y স্কয়ার ওই x মাইনাস x1 সরি 2 এটা x মাইনাস x1 আছে 2 আর এটা আছে 0 0 এটা 6 x মাইনাস x1 এটা x x1 আর এটা আছে x2 y1 y2 6 তাহলে এখন আসো x স্কয়ার আর এটা আসলো y স্কয়ার আর মাইনাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই আর কিছু নাই তাহলে এটা অ্যান্সার অ্যান্সার হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়ালস টু ওকে তাহলে এরপর আসো যে 62 নাম্বার সেখানে কি আছে দেখো 62 নাম্বার দেখো 62 62 তে বলছে যে একটা স্কয়ারের কথা বলছে লেন্থ অফ সাইড এত ঠিক আছে OX OA এন্ড OC কোঅর্ডিনেট ইকুয়েশন অফ সার্কাম সার্কেল ইকুয়েশন অফ সার্কাম সার্কেল এর কথা বলছে হ্যাঁ লেন্থ অফ সাইড আছে B ওকে তাহলে এটা স্কোয়ার হ্যাঁ চলো ইকুয়েশন অফ স্কোয়ার ওকে দিলাম স্কোয়ার ও এ বি সি তাহলে এটা স্কোয়ার সার্কাম সার্কেল ইকুয়েশন বের করতে বলছে তো এটা প্রত্যেকটা লাইন আছে বি বি এটাও বি এটাও বি তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব বি কমা জিরো আমরা এই পয়েন্টটা পাবো জিরো কমা বি তাহলে এটা তো ডায়ামিটার তাহলে ডায়ামিটার হিসাবে যদি আমরা কনসিডার করে ইকুয়েশন অফ সার্কেল ড্র করলে তো হয়ে যায় আর যদি যা ডায়ামিটার রেডিয়াস সেন্টার যা বের করতে চাও করো ঠিক আছে তাহলে এখন ডায়ামিটার দ্য ইকুয়েশন অফ সার্কেল ওকে দ্য ইকুয়েশন অফ সার্কেল ড্র অন the circle drawn on the line segment joining kato a and c as diameter তাহলে এখন ডায়ামিটার হিসেবে যদি কনসিডার করি তাহলে সেভাবে তোমার লিখে পারো দ্য ইকুয়েশন অফ দ্য ইকুয়েশন ইকুয়েশন অফ সার্কেল সার্কেল ড্রন অন the line segment segment joining line segment joining kato joining the points points A B0 and C 0B as diameter yes তাহলে ওকে x minus x1 এই ফর্মুলায় যাও আবার x minus x2 plus y minus y1
y minus y2 equals to 0. चलो और x माइनस एक्स वन पी एक्स माइनस एक्स टू जीरो वाई माइनस वाई वन जीरो वाई माइनस वाई टू बी इक्वल्स टू जीरो चलो ओके एक्स स्क्वायर माइनस बी एक्स वाई स्क्वायर माइनस बी वाई इक्वल्स टू जीरो साइड चेंज कर देखा तो बोलते जेतु शो दैट है तो तलो पर शनिया जाओ एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इक्वल्स टू बी कॉमन निले एक्स प्लस वाई এটা মানে শো শো দ্যাট ওকে প্রুভ দ্যাট তাহলে প্রুভ দেখো বুঝতে পারছো কিনা এটা এসে প্রুভ অথবা তুমি সেন্টার বের করতে পারো সেন্টার রেডিয়াস বের করে করতে পারো ঠিক আছে যেটা ভালো লাগে সেভাবে করো এরপর চলো 63 তে কি আছে আমি ফিগার ড্র করছি আর ইন্টারসেক্টিং পয়েন্টের কথা বলি নাই বুঝতে পারছো 63 ते जाओ देखो 63 ते किया से ओके 63 ते देखो जे 63 ओके अगर बोलते जे कौन द वर्टेक्स ऑफ स्क्वायर लेंथ व्हिच लेंथ ऑफ साइड है तो एट ओरिजिन एंड ऑपोजिट वर्टेक्स ऑन एक्स एक्सिस तो इक्वेशन ऑफ सर्कल ड्रॉन ऑन diagonalized diameter ha tale ghatona se erokom ekta square dui dike dui ta square hobe tale se x x dash y y dash ekta origin er pare ache ekta vertex ar ekta vertex x axis er pare ache opposite vertex kotha ache on x axis তাহলে আমরা এই পাশে একটা পেয়ে যেতে পারি আমরা এদিকে একটা স্কয়ার পেয়ে যাব তাহলে ও এ বি সি তাহলে এটা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ তাহলে এটা প্রত্যেকের সাইডের লেন্থ 4√2 4√2 length of side 4√2 তাহলে আমাদের এই সার্কাম সার্কেলের ইকুয়েশন বের করতে বলছে যেটা ডায়াগোনাল তার মানে এখানে একটা সার্কেল হয় তার বুঝলেন কি হবে সার্কেলের যে স্কয়ার গুলো না বলে দিছে তো একটা বলছে ভার্টেক্সের উপরে আর অপোজিট এন্ডটা আছে কোথায় ডায়াগোনাল এটা এক্স অ্যাক্সিসের উপরে একটা অরিজিন একটা ভার্টেক্স আছে অরিজিনে আর একটা আছে কি অন এক্স অ্যাক্সিস দেখো এখানে বলে দিয়েছে যে ভার্টেক্স অফ এ স্কয়ার হ্যাঁ এট অরিজিন এন্ড অপোজিট ভার্টেক্স অন এক্স অ্যাক্সিস একটা ভার্টেক্স কোথায় আছে এট অরিজিন আর অপোজিট ভার্টেক্স কোথায় অন এক্স অ্যাক্সিস ক্লিয়ার ঠিক আছে তাহলে অবশ্যই গণনা করবে আর অবশ্যই স্কয়ার যদি হয় তাহলে 90 ডিগ্রি হবে তাহলে আমরা এটা তো 00 পাবো এই পয়েন্টটা তো আমাদের 00 আছে আর তাহলে আমি এই পয়েন্টটা পেয়ে যাব এটা পিথাগোরাস अप्लाई করলে আমরা এই পয়েন্টটা পাবো অর্থাৎ এখানে যে পয়েন্ট আছে আমি এটা 0 জানি এখন এই লেন্থটা তো এখানে আসবে তাহলে এখন দেখো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল triangle right angle triangle OAB okay তাহলে পিথাগোরাস अप्लाई করে দাও তাহলে সো OB স্কয়ার ইকুয়ালস টু OA স্কয়ার আর এটা হচ্ছে কি AB স্কয়ার এখন লেন্থ অফ সাইড কত বলেছে এখানে 4√2 তাহলে 4√2 এটা 4√2 সব মিলে 64 হয় সো OB স্কয়ার 64 তাহলে OB এখন আমরা প্লাস মাইনাস দেব কারণ আমরা এইদিকে হতে পারে আমাদের দুই দিকে যেতে পারে তাহলে এইদিকে গেলে আমাদের মাইনাস হবে তাহলে আমরা প্লাস মাইনাস 8 লিখলাম
তাহলে ভার্টেক্সটা এখানে প্লাস হতে পারে, আর যদি বি পয়েন্ট বি ড্যাশ পয়েন্টে এখানে আসে তাহলে 0 আর সরি -8 0 হবে। তো আমরা অপোজিট ভার্টেক্স দিয়ে অবশ্য প্লাস মাইনাসটা না দেখাই আমরা পরে অপোজিট ভার্টেক্সের কথাই বলবো, এটা 8 লেন্থ। ওকে তাহলে এখন দেখো যে এখন অপোজিট পয়েন্টটা কত দেখো যে দ্য কোঅর্ডিনেট অফ দ্য ভার্টেক্স বি, তাহলে সো দ্য কোঅর্ডিনেট কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স ভার্টেক্স বি কত 8,0 এন্ড বি ড্যাশ মাইনাস 8,0 হবে, কারণ এক্স অ্যাক্সিসের বারে বলছে কিন্তু পজিটিভ আর নেগেটিভ ডাইরেকশন তো ডাটাস বলে নাই, ঠিক আছে। তাহলে এখন বি আমরা পয়েন্ট পেলাম এটা প্লাস মাইনাসের তো, তাহলে ইকুয়েশন অফ সার্কেল এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা কাজ করলে হবে। তাহলে স দ্য ইকুয়েশন অফ সার্কেল ড্রন অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং পয়েন্টস 0,0 এন্ড প্লাস মাইনাস 8,0 অ্যাজ ডায়ামিটার ইজ। তো তাহলে এখন আমরা সার্কেল দুইটা পেয়ে যাবো নাকি, প্লাস মাইনাস দিয়ে দিলে আমরা সেন্টারও বের করতে পারি, ডায়ামিটারকে হাফ দিয়ে ডিভাইড করলে আমরা সেন্টার সরি রেডিয়াস পাবো, সেন্টার কোঅর্ডিনেটও পেয়ে যাবো যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি এটাকে 4, সেন্টার বুঝতে পারছো সেন্টার হবে কত প্লাস মাইনাস 4,0। তাহলে ওকে আমরা ডায়ামিটার দিয়ে করে দিলাম, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু 0। এখন আসো এক্স এক্স ওয়ানটা কত, এখন আসো এক্স ওয়ান আসছে আমরা এই প্লাস মাইনাস এইট নেব, আচ্ছা 0 নিলাম কত 0 আর এক্স এক্স ওয়ান আসছে প্লাস মাইনাস এইট প্লাস ওয়াইটা 0 আর পরেরটাও কি দুটাই 0। তাহলে ওকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস মাইনাস 8xy কি আর কিছু আছে না, একটু পাস করলে আমাদের তাহলে এটা অ্যান্সার সরি প্লাস মাইনাস এক্স, অর্থাৎ এটা আমরা 0 তো তাহলে এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারটা আগে লিখলাম আর এখন আছে এটা এটা মাল্টিপ্লাই এক্সের সাথে মাল্টিপ্লাই করলে এত কষ্ট দিবে, তাহলে অ্যান্সার অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x। ওকে এরপর চলো 63 গেল, বলে দিছে এই জন্য আমরা ওখানে কনসিডার করি ডায়ামিটার, ডায়ামিটারকে ডায়াগোনাল ডায়াগোনালকে ডায়ামিটার কনসিডার করছি। 64ও দেখো একই ম্যাথ অন ভার্টেক্স লেন্থ লেন্থ এখন এটা বলে দিছে ঠিক আছে। এরপর এখানে একটা কাহিনী করে দিছে, সেটা হচ্ছে অপোজিট ভার্টেক্স অন দা ওয়াই অ্যাক্সিস, এখন ওয়াই অ্যাক্সিস এর পারে অপোজিট ভার্টেক্স এইটু পার্থক্য আর কিছু না, তাহলে ফিগারটা উল্টা গেল এখন ওয়াই অ্যাক্সিস এর দিকে ভার্টেক্স হয়ে যাবে। 64 দেখো ওই একইভাবে ডায়াগোনাল ড্র করে দাও, এটা স্কোয়ার যদি স্কোয়ার ভালো করে ড্র করা হয় না আমার,
x dash y. Okay. এখন দেখো যে তাহলে আমরা এটা ও দিলাম, এটা এ, এটা বি, এটা সি দিলাম। ওকে, এটা এ ড্যাশ, হ্যাঁ এটা বি ড্যাশ, এটা সি ড্যাশ। তাহলে আমরা এটা তো জানি এটা জিরো, ওয়াই এক্স এর পারে যেহেতু এখানে এটা জিরো। আর এখন আমরা এই লেন্থ অফ ডায়াগোনাল বের করবো। আর এটা আছে সিক্স রুট টু, সিক্স রুট টু। ওকে, স্কোয়ার সার্কাম সার্কেল ড্র করতে হবে আমাদের, এটার পারলার একটা সার্কেল হতে পারে। ওকে, এখন দেখো যে তাহলে আমাদের কাজ ওই একই রকম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এ বি। তাহলে ওকে, ও বি স্কোয়ার ইকুয়ালস টু রুট, ওকে আমরা টু লিখে নিই, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে ও স্কোয়ার মানে সিক্স রুট টু হোল স্কোয়ার, সিক্স রুট টু হোল স্কোয়ার। তাহলে আর ও বি স্কোয়ার ইকুয়ালস টু 144, আর ও বি ইকুয়ালস টু কত, 12। তাহলে এখন দেখো যে এটা প্লাস 12, এটা মাইনাস 12। তাহলে ওকে, এখন দেখো যে এখন অপোজিট আমাদের ডায়াগোনালটা লিখে পেলো, দা কোয়াড্রেন্ট অফ ভার্টেক্স, কোয়ার্ডিনেটস অফ ভার্টেক্স বি 0 12 এন্ড বি ড্যাশ 0 -12, 0 -12। তাহলে এখন চলো, তাহলে সো দ্য ইকুয়েশন অফ সার্কেল ড্রন অন, সো দ্য ইকুয়েশন অফ সার্কেল, সার্কেল drawn on the line segment, line segment joining points 0 0 and আর একটা পয়েন্ট আছে কত, 0 ± 12 as diameter। তাহলে এখন দেখো যে ইকুয়েশন অফ সার্কেলটা আমরা কত পাবো, তাহলে তাহলে ওকে এক্স মাইনাস এক্স ওয়ান জিরো, আর এক্স মাইনাস এক্স টু এও জিরো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জিরো, আর ওয়াই ওয়াই টু এটা প্লাস মাইনাস 12। এখন দেখো যে আমরা এই কাজ করে ফেললাম, এখন এটা একটু ক্যালকুলেশন করে দিলাম, দেখো তাহলে কি দাঁড়ালো, আর x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস মাইনাস 12y ইকুয়ালস টু 0। তাহলে এটা অ্যানসার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস মাইনাস 12y ইকুয়ালস টু 0। দেখো এসে আমাদের কাহিনী। ওকে, এরপরের গ্রুপে যাও, দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন এন্ড পয়েন্ট অফ ইন্টারসেকশন। ওকে, সলভ করে করতে পারবো, আমি একটু বলি, তারপরেও দেখো যে 65 যাও, দেখো 65 কি আছে, 65 আমাদের কাজ এরকম যে একটা সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল পাসেস থ্রু দা অরিজিন আর এটা ইন্টারসেপ্টিং পয়েন্ট দিয়ে পাস করছে। এখন দেখো এটা ইকুয়েশন অফ সার্কেল, হ্যাঁ এ পাসেস থ্রু দ্য অরিজিন, অরিজিন দিয়ে পাস করছে, তাহলে আমি মনে করো অরিজিন 0 0 বললাম,
অরিজিন দিয়ে পাস করছে, ঠিক আছে, যে কোনো জায়গায় অরিজিন হতে পারে। আর আরেকটা সার্কেল আর স্ট্রেট লাইনের ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে পাস করছে, আর একটা সার্কেল এখানে আছে, আর এদের কি করছে, সার্কেল আর একটা স্ট্রেট লাইন এর ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে পাস করছে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সেই রিকোয়ার্ড সার্কেল। আমি রিকোয়ার্ড সার্কেলটাকে একটু মুছে মুছে দিলাম, ডট ডট দিলাম, তাহলে বুঝতে পারবা। অর্থাৎ প্রথমে একটা সার্কেল দেওয়া আছে আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এদের ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে পাস করবে এরকম একটা সার্কেল। আবার সেই সার্কেলটা যে রিকোয়ার্ড সার্কেল আমার এটা, এ আবার অরিজিন দিয়ে পাস করবে। তাহলে আমরা কাজ করতে পারি, এই সার্কেল আর স্ট্রেট লাইনকে সলভ করলে আমরা এই দুটো পয়েন্ট পাবো। তাহলে দুটো পয়েন্ট পেলে আমরা তিনটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট পাবো। আচ্ছা অরিজিনটা সরাই দিলাম, তাহলে এখন এই যে ইন্টারসেক্ট পয়েন্ট, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো। তাহলে কয়টা পয়েন্ট পাবো এই সার্কেলের উপরে, তিনটা পয়েন্ট, থ্রি পয়েন্ট যদি পাই তাহলে আমরা ইকুয়েশন অফ সার্কেল লিখতে পারবো নর্মালি। তবে স্ট্রেট লাইন আর সার্কেল ড্র করতে গেলে ইকুয়েশনটা তো অনেক বড় হয়ে যায়। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, দ্য সার্কেল পাসেস থ্রু দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ এ সার্কেল অ্যান্ড এ স্ট্রেট লাইন। তাহলে সেটা হবে যে সার্কেলের ইকুয়েশন হবে সার্কেল সার্কেল প্লাস কে ইন্টু স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন ইকুয়ালস টু, এটা ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল, সার্কেল হুইচ পাসেস থ্রু, হুইচ পাসেস থ্রু, পাসেস থ্রু, পাসেস থ্রু দ্য ইন্টারসেপ্টিং পয়েন্ট অফ ইন্টারসেপ্টিং পয়েন্ট পয়েন্ট অফ, ওকে আমি পুরো স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, ইন্টারসেপ্টিং পয়েন্ট অফ স্ট্রেট লাইন, পয়েন্ট অফ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন এন্ড এ গিভেন সার্কেল, এ সার্কেল সার্কেল, ইয়েস। তাহলে প্রথমে সার্কেল লিখব, সার্কেল প্লাস কে ইন্টু স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন ইকুয়ালস টু, এটা একটা সার্কেলের ইকুয়েশন। এই সার্কেল সেটা যে কি করছে, একটা স্ট্রেট লাইন আর একটা সার্কেলের ইন্টারসেপ্টিং পয়েন্ট পাস করছে। তাহলে প্রথমে সার্কেলটা লিখব কে ইন্টু স্ট্রেট লাইন। আবার এমনও তো ঘটতে পারে যে দুটো সার্কেল ইন্টারসেপ্ট করছে, এর ইন্টারসেপ্টিং পয়েন্টে পাস করছে এরকম একটা সার্কেল, কি চাই এখন একটা সার্কেল আমরা বের করবো যার এটা ইন্টারসেপ্টিং পয়েন্টে পাস করছে। তাহলে আমরা দুটো সার্কেল সলভ করতে পারি, আর একটা কাজ করতে পারি কে সার্কেল কে ইন্টু সার্কেল দিলে আমরা কি কিন্তু আর একটা সার্কেল ইকুয়েশন পেয়ে যাবো। এখন চলো এখন এটা তুমি সলভ করে নিতে পারো, একটা সে এটা সলভ করে নিতে পারো। অর্থাৎ ঘটনা এরকম, আমি আরেকবার একটু দেখে নিচ্ছি ফিগারটা। অর্থাৎ আমি যদি একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইনের ইন্টারসেপ্টিং পয়েন্ট বের করবো, পারবো না, পারবো কিনা সলভ করলে তো ইন্টারসেপ্টিং পয়েন্ট বের হবে। সার্কেলার ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন তো মনে করো যে কোনো ধরনের হতে পারে, আমরা সেটাও করবো দেখবা, যখন আমরা সলভ করব তাহলে আমরা দেখো যে আমরা কি করলাম, এটা সলভ করতে পারবো, তাহলে দুটো পয়েন্ট পাবো, পাবো কি না, যেই পেয়ে যাব এবার এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে পাস করবে এরকম ইকুয়েশন অফ সার্কেল, এই সার্কেলের ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। তো এইটা সার্কেল হবে, এই সার্কেল গিভেন সার্কেলটা দিব আমরা কে ইন্টু স্ট্রেট লাইন নিলে হয়, আর যদি এটা না করতে চাও তাহলে তুমি অবশ্যই সলভ করতে হবে আমাদের। এই দুটো পয়েন্ট দিয়ে আমরা স্ট্রেট লাইনের এক্স আর ওয়াই তো থাকবে, তাহলে এক্স এক্স এর ভ্যালু দিলাম তাহলে ওয়াই ভ্যালু পেয়ে যাবো। এটা সলভ করে তখন আমরা দুটো পয়েন্ট বের করবো, করার পর আর একটা পয়েন্ট আমাকে এখানে দেওয়া আছে জিরো জিরো, তাহলে তিনটা পয়েন্টে পাস করে এরকম ইকুয়েশন অফ সার্কেল ড্র করবো, অথবা তুমি কে ইন্টু সার্কেল কে ইন্টু স্ট্রেট লাইন লিখতে পারো, বুঝতে পারছো? তো ওখানে ভেরিয়েবেল দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এই ইকুয়েশনটা আবার চলে আসে, তাহলে ওই দিকে যাচ্ছি না ইকুয়েশনটা প্রুফ করার জন্যে। তাহলে তোমরা এটা দিয়েও করতে পারবা যে সার্কেল কে ইন্টু স্ট্রেট লাইন, তাহলে এটাও একটা ইকুয়েশন অফ সার্কেল,
যে সার্কেলটা এই সার্কেল আর স্ট্রেট লাইনের ইন্টারসেকশন পয়েন্টে পাস করবে। এখন এই কে বের করতে গেলে তো এখানে আর একটা পয়েন্ট লাগবে, না তো কে বের করতে পারবো না। তখন কে বেরোটা বের করে এখানে বসাই দিলে রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল। আমরা দুইটা মেথডই করবো, আমরা সলভও করবো, আমরা এটা দিয়েও করবো। এটা দিয়ে করলে আবার আমাদের ইকুয়েশনটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি তুমি সলভ করতে চাও তাহলে আবার একটু বড় হবে। দেখো 65 এ আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2x মাইনাস 4y 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা ইকুয়েশন অফ সার্কেল। এটা কিন্তু সেটা, এটা সেই ইকুয়েশন অফ সার্কেল। আর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা 2x 2x প্লাস 3y 3y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এখন আমরা এটা যদি সলভ করি এখান থেকে x এর ভ্যালু বের করব, এখানে বসাই দেব, দিলে আমরা y এর দুটো ভ্যালু পাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন তো, তাহলে y এর দুটো ভ্যালু পাবো, সেই দুটো ভ্যালু আবার এখানে বসাই দিলে x এরও দুটো ভ্যালু পাবো, তাহলে ইন্টারসেপ্টিং পয়েন্ট পাবো। আরেকটা পয়েন্ট আমাদের পারে আছে, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে এই রিকোয়ার্ড সার্কেলটা হবে k, এই গিভেন সার্কেল k ইনটু গিভেন স্ট্রেট লাইন, তাহলে ওকে দা ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল, দা ইকুয়েশন অফ সার্কেল হুইচ পাসেস থ্রু দা হুইচ পাসেস পাসেস থ্রু দা ইন্টারসেক্টিং পয়েন্ট অফ ইন্টারসেক্টিং পয়েন্টস অফ সার্কেল ওয়ান অ্যান্ড স্ট্রেট লাইন, পয়েন্ট অফ সার্কেল সার্কেল ওয়ান অ্যান্ড স্ট্রেট লাইন টু, স্ট্রেট লাইন লাইন টু, এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন কেন টু ডিনোট করলাম, এটা আর এটা সার্কেল, এর ইন্টারসেকশন পয়েন্টই পাস করবে এরকম সার্কেল। আর স্ট্রেট লাইন ইজ, তাহলে প্রথমে সার্কেলটা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর প্লাস কে ইনটু স্ট্রেট লাইন, অর্থাৎ স্ট্রেট লাইন আছে এক্স টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এটাই আমাদের সেই রিকোয়ার্ড সার্কেল। এটা কিন্তু রিকোয়ার্ড সার্কেল আবার এই জিরো জিরো পয়েন্টে পাস করছে, যে কোনো পয়েন্টে পাস করার জন্য একটা কন্ডিশন দেওয়া থাকে, আমরা এরপর ম্যাথগুলো আবার সলভ করে করবো, আমি এটা সলভ করলাম না, ঠিক আছে। এটা হচ্ছে সেই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থ্রি, এটা আমাদের যেটা আমাদের বের করতে হবে, এটা তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থ্রি পাসেস থ্রু দা অরিজিন, এবার অরিজিন দিয়ে পাস করে, তাহলে এবার থ্রি পাসেস থ্রু থ্রি পাসেস পাসেস থ্রু থ্রু দা অরিজিন অরিজিন দ্যাট মিন জিরো জিরো, তাহলে সো এখন জিরো জিরো বসাই দাও সব জায়গায়, এক্স এর জায়গায় জিরো, তাহলে জিরো স্কোয়ার জিরো স্কোয়ার মাইনাস টু ইন্টু জিরো ফোর ইন্টু জিরো মাইনাস ফোর থাকবে কে, আর এখানে এগুলো জিরো টু ইন্টু জিরো, আর এখানে এটাও টু ইন্টু জিরো আর ওয়ান থাকবে, তাহলে আমরা এগুলো জিরো পেলাম, তাহলে আর আমরা পাবো কত মাইনাস ফোর কে ইকুয়ালস টু জিরো, তাহলে সো কে ইকুয়ালস টু কত পেলাম কে ইকুয়ালস টু ফোর। এখন কে এর ভ্যালুটা এখানে বসাই দিলে এটা আমাদের বের হয়ে আসবে। হ্যাঁ এখন দেখো যে তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এখন এখানে কে এর ভ্যালু ফোর বসাই দাও এই জায়গায়, তাহলে সো এক্স স্কোয়ার, আমরা বাকিগুলো সলভ করে করবো, ঠিক আছে। এখন দেখো তুমি এভাবে করতে পারো, করলে কি তাহলে বিষয়টা তাড়াতাড়ি হয়ে যাবে, ফোর ওয়াই মাইনাস ফোর, এবার কে আছে কত ফোর, এর সাথে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই যে আমাদের কৃষ্ণ সার্কেল পেয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর প্লাস এইট এক্স প্লাস এইট ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। শোনো, অরিজিন যদি পাস করে কোনো ইকুয়েশন, অরিজিন যদি পাস করে তার সি থাকে না, সি জিরো হয়ে যায়, দেখো এই সেই সার্কেল যে অরিজিন দিয়ে পাস করছে, তার ফোর ফোর বাদ চলে গেল, তাহলে সো অ্যান্সার অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
আর এখান থেকে প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই হবে ইকুয়ালস টু জিরো। ইকুয়েশন অফ সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন, তোমরা এটা এবারও করতে পারবে অথবা এভাবে সলভ করেও করতে পারো, ঠিক আছে? যদি পুরোটা সলভ করে নাও তাও করতে পারবে। তো চলো এটা আমরা সলভ করি করি। এখন দেখো বলছে ইকুয়েশন 66, ইকুয়েশন অফ সার্কেল হ্যাভিং সেন্টার এত পাসেস থ্রু দ্য ইন্টারসেকশন অফ ইন্টারসেকশন অফ সার্কেল এত অ্যান্ড স্ট্রেট লাইন এত। এখন চলো এটা আমরা 66 করবো। এখন ওই একই ঘটনা, সে পাসেস থ্রু দ্য পয়েন্ট কত, ইন্টারসেপ্টিং পয়েন্ট অফ একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন এর ইন্টারসেপ্টিং পয়েন্ট পাস করছে, ওকে 66। দেখো যে একই ঘটনা, একটা সার্কেল দেওয়া আছে আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এদের ইন্টারসেপ্টিং পয়েন্ট পাস করছে। তাহলে আমরা এটা সলভ করবো, আর এটাকে ওয়ান দিলাম, এটাকে টু দিব, ইকুয়েশন অফ সার্কেল ওকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 66 নাম্বার মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু জিরো, ওকে এটা ইকুয়েশন অফ সার্কেল, আর স্ট্রেট লাইন আছে কত, এক্স ইকুয়ালস টু থ্রি, এটা আমাদের স্ট্রেট লাইন। এর ইন্টারসেপ্টিং পয়েন্ট সলভ করলে তো ইন্টারসেপ্টিং পয়েন্ট পাবো, তবে আমরা ইন্টারসেপ্টিং পয়েন্টে অ্যাক্সিসটা কিন্তু থ্রি হবে, এক্স এর তো এখান থেকে ওয়াই পাবো, তাহলে এটারও অ্যাক্সিস আর থ্রি হবে। এখন এই পয়েন্টে পাস করছে আগে ইন্টারসেপ্ট করায়নি, তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু, ফ্রম ওয়ান অ্যান্ড টু গেট, তাহলে আমরা এখানে বসাই দেব থ্রি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু থ্রি, তাহলে ওয়াই ইকুয়ালস টু রুট করলে কি হয় প্লাস মাইনাস রুট থ্রি, তাহলে এখানে আমরা পেলাম মনে করো এটা প্লাস রুট থ্রি দিলাম আর এটা আছে মাইনাস রুট থ্রি, দেখো এটা সেটা পয়েন্ট লেগে গেছে। এখন এই পয়েন্টে পাস করে একটা সার্কেল যাচ্ছে, ইকুয়েশন অফ সার্কেল পাসেস থ্রু দ্য পয়েন্ট এত, এই পয়েন্টে পাস করবে, এরকম ইকুয়েশন অফ সার্কেল বের করতে বলছে, হু সেন্টার এ সেন্টার আছে বলতে হবে, এ সেন্টার সিক্স কমা জিরো, সেন্টার সিক্স কমা জিরো, তা সেন্টার অফ দ্য রিকোয়ার্ড সার্কেল আমরা পাবো, সেন্টার অফ দ্য রিকোয়ার্ড সার্কেল, সেন্টার অফ দ্য রিকোয়ার্ড সার্কেল, সেন্টার অফ দ্য রিকোয়ার্ড সার্কেল, হ্যাঁ সেন্টার অফ দ্য রিকোয়ার্ড সার্কেল, হ্যাঁ এখন দেখো সেন্টার অফ দ্য রিকোয়ার্ড সার্কেল, হ্যাঁ দ্য রিকোয়ার্ড সার্কেল পাসেস থ্রু দ্য পয়েন্ট, রিকোয়ার্ড সার্কেল পাসেস থ্রু দ্য পয়েন্ট, কত কত পয়েন্ট, থ্রি রুট থ্রি অ্যান্ড আরেকটা পয়েন্ট থ্রি মাইনাস রুট থ্রি, এদের পয়েন্টে পাস করবে, অ্যান্ড হুজ সেন্টার, হুজ সেন্টার ইজ কত, সিক্স কমা জিরো, তো দেখে নাও এই রেকর্ড সার্কেলের সেন্টার এত, ওকে সিক্স কমা জিরো, তাহলে এখন যদি সেন্টার আমরা পেয়েছি এটা দেওয়া আছে, তাহলে রেডিয়াস পাবো না, এটা জয়েন করলে তো রেডিয়াস হবে, এটা জয়েন করলে রেডিয়াস, একই কথা, তাহলে রেডিয়াস, অফ দ্য রিকোয়ার্ড সার্কেল, তাহলে রেডিয়াস অফ দ্য রিকোয়ার্ড সার্কেল, সেটা তো দেওয়া আছে, তাহলে সো রেডিয়াস, অফ দ্য রিকোয়ার্ড, সার্কেল
radius of the required circle is. Tell okay, x minus radius the circle is equals to. Circle equals to. Tell the radius on the top of is 6 minus 3 whole square plus 0 minus. এখন প্লাস মাইনাস হতে পারি আমরা এটা এটা একই কথা রুট থ্রি স্কোয়ার একই কথা তাহলে রেডিয়াস আমরা পেয়ে গেছি মনে হয় এটা নাইন এটা থ্রি কত হলো রেডিয়াস রুট টুয়েলভ রুট টুয়েলভ বারই লিখলাম না আর রুট টুয়েলভ দিয়ে ক্যালকুলেশন করে দেবো তাহলে সো ইকুয়েশন অফ সার্কেল সো দ্য ইকুয়েশন অফ রিকোয়ার্ড সার্কেল ইকুয়েশন অফ রিকোয়ার্ড সার্কেল प्लस আর মাইনাস নিলে আমি একই পেতাম বা দুটা পয়েন্ট একই কথা রেডিয়াস এখন দেখো ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড সার্কেল দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড সার্কেল ইজ প্লাস প্লাস মাইনাস আর প্লাস ওকে 36 = 12 12 এর ভ্যালু নিয়ে আসো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x 12x আর 24 তাহলে এটাই আমাদের এখানকার কন্ডিশন এটাই ইকুয়েশন অফ সার্কেল এটা आंसर এটাই রিকোয়ার্ড সার্কেল কারণ আমরা এখন রেডিয়াসটা বের করছি সলভ করে ঠিক আছে এটা আমরা কে দিয়ে করতে পারতাম এটাকে বুঝতে পারছো আমরা কে দিয়ে কনসিডার করে করতে পারতাম এখন চলো তখন যে সেন্টার সেন্টার ধরে নিয়ে কাজ করতে তো জিআরএস এখন 67 সেন্টার অফ এ সার্কেল দেওয়া আছে পাসেস থ্রু দা ইন্টারসেক্টিং পয়েন্ট অফ এটা তো এটা তো বারবার এটা করা লাগবে আমার আমি জাস্ট ফিগার ড্র করে এটা পাস করে যাচ্ছি ওই একই স্টাইলই করবা 67 একই স্টাইলে কাজ একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে ওকে এটা 1 এটা স্ট্রেট লাইন এখানে দেওয়া আছে মনে করো এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 2 এদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব আমরা তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টে পাস করে এরকম একটা ইকুয়েশন অফ সার্কেল কথা বলা হচ্ছে রিকোয়ার্ড সার্কেল এটা আমাদের তাহলে এটা ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা পেয়ে যাব এখানে ইকুয়েশন আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস কত 4y equals to 0 দেখো x স্কয়ার y স্কয়ার 4 equals to 0 আর স্ট্রেট লাইন y equals to 2 তাহলে এখন তো অলরেডি আমি 2 পেয়ে গেলাম এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট অলরেডি 2 হয়ে গেছে এখন এখানে 2 যদি বসাই দাও তাহলে x এর সাপেক্ষে যাবে 2 বসাই দিলে কত 4 আর এটা হচ্ছে 8 তাহলে 2 হয়ে গেল এটা প্লাস মাইনাস 2 আর এটা তো মাইনাস 2 হবে বুঝতে পারছো তাহলে এখন তো সেন্টারও দেওয়া আছে এখন তোমরা রেডিয়াস বের করতে পারবে রেডিয়াস বের করলে কি যে কোনো একটা জয়েন করে রেডিয়াস বের করতে পারবে আমি এটা করতেছি না তোমরা ওইভাবে করে ফেলো তাহলে ওকে সেন্টার কত এখানে সেন্টার আছে 03 তাহলে রেডিয়াস বের করো সার্কামপারেন্স করো তো পয়েন্ট এই দুটো পয়েন্ট সার্কামপারেন্স দাও রেডিয়াস পাবা তাহলে ইকুয়েশন অফ সার্কেল পেয়ে যাবে কে বুঝতে পারছো ক্লিয়ার কিনা সমস্যা নাই তো 67 গেল তাহলে চলো 60 হ্যাঁ 68 এ যাও ক্লিয়ার সমস্যা এখন চলো 68 তাহলে আমি এটা মুছে দিলাম আমি পয়েন্ট বের করে দিয়েছি তাহলে রেডিয়াস বের করো সেন্টার দেওয়া আছে বেশ এরপর চলো 68 হ্যাঁ 68 এ কি আছে দেখো 68 68 কি বলছে দেখো ফাইন্ড দা লেন্থ অফ কর্ড কাট অফ ওকে
কোন কাটঅফ করতে বলছে ভালো কথা সমস্যা না এটা পরে বের করি হুইচ পাসেস থ্রু দা হ্যাঁ বাই দা সার্কেল পাসেস থ্রু দা ইন্টারসেপ্টিং পয়েন্ট অফ এত এন্ড স্ট্রেট লাইন এত তাহলে এখন চলো আমরা একই ভাবে ক্যালকুলেশন করব ইন্টারসেপ্টিং পয়েন্ট তো আমরা পাবো নাকি পয়েন্ট অফ এত এন্ড হুইচ সেন্টার ওকে অর্থাৎ সেন্টার জিরো জিরো পয়েন্টে যাচ্ছে এটা একটা সার্কেল ইন্টারসেপ্টিং পয়েন্ট দেখো এখন খেয়াল করো যে আমাদের একটা সার্কেল দেওয়া আছে ওকে এখানে আসো এখান থেকে একটা স্ট্রেট লাইনও দেওয়া আছে সার্কেল 1 স্ট্রেট লাইন কত 2 স্ট্রেট লাইন 2 আর এদের ইন্টারসেপ্টিং পয়েন্ট আমরা পাবো ইন্টারসেপ্টিং পয়েন্ট আমরা কত কত পাবো ইন্টারসেপ্টিং পয়েন্ট দেখো আমরা এখানে ইন্টারসেপ্টিং পয়েন্ট আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন সলভ করলে আমরা ইন্টারসেপ্টিং পয়েন্ট পাবো অর্থাৎ এখানে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা এখন দেখো x স্কয়ার ইকুয়েশন অফ সার্কেল সার্কেল আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়াল টু 0 এখন দেখো ইকুয়েশন অফ সার্কেল আমাদের এটা 6 এর তত তত এটা ইকুয়েশন অফ সার্কেল আর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন x প্লাস y ইকুয়াল টু 6 আচ্ছা এটা এই পাশে দিলাম 0 এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা ইকুয়েশন অফ সার্কেল হল এখন এদের ইন্টারসেপ্টিং পয়েন্ট তো আমরা পাবো নাকি ওকে এদের ইন্টারসেপ্টিং পয়েন্ট পেয়ে যাবো যদি সলভ করি অর্থাৎ y ইকুয়াল টু কত 6 মাইনাস x এখানে বসাই দেবো দিয়ে আমরা ইন্টারসেপ্টিং পয়েন্ট পাবো আমরা ইন্টারসেপ্টিং পয়েন্ট পাবো আর এরপরে হ্যাঁ আহা আমার এমন ধরে আমি করেছি যাতে আমাদের ক্যালকুলেশনটা একটু বুঝতে অসুবিধা আছে লাইনটা নিয়ে বা টু বাই দেন এই যে আর এটা স্ট্রেট লাইন এটা স্ট্রেট লাইন টু এটা ইকুয়েশন অফ সার্কেল এর ইন্টারসেপ্টিং পয়েন্ট সলভ করলে আমরা পেয়ে যাবো এখন দেখো যে দুইটা পয়েন্ট পেয়ে যাবো আর যদি আমি কে দি করি তাহলে এটা কে ইন্টারসেক্টেড লাইন আর এই যে রিকোয়ার্ড সার্কেল আমাদের এটা এই রিকোয়ার্ড সার্কেল আর একটা সার্কেলের সেন্টার দিয়ে পাস করছে এই রিকোয়ার্ড সার্কেল আর একটা সার্কেল সেন্টার দিয়ে পাস করছে এই সেন্টার কিন্তু জিরো এই যে সার্কেল আর একটা সার্কেল আছে আমাদের এটা আমি এটা থ্রি লিখে দিলাম আচ্ছা এটা ফোর লিখবো আমরা আর রিকোয়ার্ড সার্কেল আমাদের এটা এটা আমরা থ্রি দিব রিকোয়ার্ড সার্কেল আর রিকোয়ার্ড সার্কেল আমার এই ফোর নাম্বার সার্কেল দিয়ে পাস করছে সেন্টার দিয়ে তাহলে এখন আসো আমরা কে দিয়ে কাজ করি তাহলে দা ইকুয়েশন অফ সার্কেল দা ইকুয়েশন অফ সার্কেল সার্কেল হুইচ পাসেস পাসেস থ্রু থ্রু দা পয়েন্ট অফ ইন্টারসেকশন পয়েন্ট অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ সার্কেল সার্কেল ওয়ান অ্যান্ড স্ট্রেট লাইন স্ট্রেট লাইন স্ট্রেট লাইন টু লেট দি লেট ওকে বি তাহলে আমরা স্ট্রেট লাইন নিলাম এক্সেস কো সলভ করতে পারি সমস্যা নেই সলভ করো সলভ করে একটু বড় হয়ে যায় তবে তার চেয়ে এটা একটু তাড়াতাড়ি হবে এটা ওয়াই প্লাস 21 প্লাস কে ইন্টু স্ট্রেট লাইন অর্থাৎ স্ট্রেট লাইন আমাদের এটা এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো এটা আমাদের রিকোয়ার্ড সার্কেল এখন রিকোয়ার্ড সার্কেল আবার গিভেন একটা সার্কেল সেন্টার দিয়ে পাস করছে ওকে ইকুয়েশন অফ সার্কেল পাসেস থ্রু দা সেন্টার অফ এত তাহলে সেন্টার অফ সার্কেল সেন্টার অফ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এই সেন্টার কত হবে সার্কেল এত ইজ ইজ এটা কিন্তু জিরো জিরো তাহলে রিকোয়ার্ড সার্কেল 3 পাসেস থ্রু দা পয়েন্ট এত রিকোয়ার্ড সার্কেল 3 পাসেস থ্রু দা পয়েন্ট এত দা রিকোয়ার্ড সার্কেল তাহলে সো রিকোয়ার্ড সার্কেল সার্কেল 3 পাসেস থ্রু দা পয়েন্ট
through. So the point point কত 0 0 তাহলে সো এখন সব জায়গায় 0 দিয়ে দাও সব x এর পরে 0 দিয়ে দাও দিলে দেখো k এর ভ্যালু পেয়ে যাবে তাহলে সো 0 স্কয়ার প্লাস 0 প্লাস 6 ইনটু 0 প্লাস 8 ইনটু 0 প্লাস 21 প্লাস k থাকলো আর এখানেও সব 0 0 প্লাস 0 মাইনাস 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0 তাহলে আমরা পেলাম 21 মাইনাস 6 কে ইকুয়ালস টু 0 তাহলে আর কে কে ইকুয়ালস টু 3 দিয়ে কাটো তাহলে 7 বাই 7 বাই 2 তাহলে কে এর ভ্যালুটা এখানে দিয়ে দাও দিলে রিকোয়ার্ড সার্কেলটা আমরা পেয়ে যাবো তাহলে আমি এটা করলাম না বুঝতে পারছো এর আগে এটা করা হয়েছে তাহলে এখানে কে এর ভ্যালু দাও দিয়ে মাল্টিপ্লাই করে ক্যালকুলেশন করে দাও আর যদি এটা করতে না চাও তাহলে কোয়ান্টাম ইন্টারসেকশন বের করো তিনটা পয়েন্টে পাস করে যাবে কিন্তু সাথে এখানে দিয়ে দাও 7 বাই 2 কে এর ভ্যালু 7 বাই 2 এখানে দিয়ে দাও দিয়ে ক্যালকুলেশন করে দাও ওকে 7 দিলে ওকে হ্যাঁ ঠিক আছে তাহলে কনস্ট্যান্টটা থাকবে না তাহলে এখন এখানে দিয়ে দাও এই কেস জায়গায় কত দিবে 7 বাই 2 7 বাই 2 বেশ তাহলে এখন একটু ক্যালকুলেশন করো যদি করো 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায় 2 এক্স স্কয়ার 2y স্কয়ার প্লাস 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে কত হয় 12x প্লাস 16y প্লাস 42 আর প্লাস 7x প্লাস 7y মাইনাস 42 ইকুয়ালস টু 0 42 42 মানে কত কারণ সেন্টার দিয়ে যে সার্কেল পাস করে তার কনস্ট্যান্ট টার্ম থাকে না c 0 হয়ে যায় c তো কনস্ট্যান্ট টার্ম c টা 0 হয়ে যায় ওকে তাহলে এটা একটু আবার ট্রেস করে দাও এটা ক্যালকুলেশন করে দাও তাহলে কত হলো 19 আর এটা হলো 23 বেশ आंसर আছে তাহলে आंसर আমরা পেলাম आंसर 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 19x প্লাস 23 23y কস্ট বেশ তাহলে এখন চলো আমরা সামনের দিকে ও আবার ও এখানে আবার আরেকটা ভ্যালু বের করতে বলছে বুঝতে পারছো সরি ও এখানে আরেকটা কাজ করতে বলছে কি সেটা হ্যাঁ অর্থাৎ আমরা 63 হ্যাঁ সরি 68 আমরা 68 আমাদের কাজ আছে এখানে ও লেন্থ অফ ইন্টারসেপ্ট ফ্রম তাহলে এখন এটু দিয়ে ডিভাইড করতে হবে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 19 বাই 2x প্লাস 23 বাই 2y তাহলে এখন আমাদের জি আর সি বের করতে হবে তাহলে সো জি ইকুয়ালস টু 19 বাই 4 হবে আবার টু দিয়ে ডিভাইড করতে হবে আর সি তো 0 তাহলে সো লেন্থ অফ ইন্টারসেপ্ট লেন্থ অফ ইন্টারসেপ্ট ফ্রম ইন্টারসেপ্ট ফ্রম from x axis axis তাহলে 2 into formula তো z square minus c তাহলে 2 into z square মানে এটা 19 by 4 square আর c আছে যে তাহলে 19 by 4 ভাই ওকে যে রুট আছে আবার 2 দিয়ে কাটা যায় তাহলে 2 into 19 by 4 হবে 2 দিয়ে কাটলে 19 by 2 হবে এটা স্যার লেন্থ অফ ইন্টারসেপ্ট এত ইউনিট লেন্থ অফ ইন্টারসেপ্ট বের করতে বলছিল খেয়াল করে নেই এখন দেখো যে পরের গ্রুপে যাও সো দ্যাট দ্য পয়েন্ট এত সার্কেল এত তার কোঅর্ডিনেট অফ আদার পয়েন্ট অফ দ্য ডায়ামিটার ওকে এখন চলো 69 পরের গ্রুপে আর টাইম নাই তো তার ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো পরের জন্য রাইটার থেকে শুরু করবো